as a warning. হলিউডে জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসন, তার ভক্ত রয়েছে সারা বিশ্বজুড়ে। তিনি প্রথমবারের মতো ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছেন, তাই অনেকেই হতাশ ছিলেন তাকে নিয়ে। তাদের দাবি ছিল প্যাটিনসন সাফল্য পাবেন না। শুধু তাই নয়, প্রযোজনা প্রতিষ্ঠানও এই চরিত্রে প্যাটিনসনকে নিয়ে মাঝে বেশ হতাশ বলে খবর আসে। তবে সব সমালোচনা ও বিশ্লেষণ থামিয়ে দ্য ব্যাটম্যান ছবি দিয়ে দুনিয়া মাতিয়ে দিলেন টুয়ালাইট তারকা রবার্ট প্যাটিনসন। এদিকে ছবিটি এখন পর্যন্ত $500 মিলিয়নেরও বেশি আয় ঘরে তুলেছে। বিশ্বজুড়ে দর্শকরাও সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। ব্যাটম্যান সিরিজের এই কিস্তিটি পরিচালনা করেছেন ম্যাট রিভস, এতে আরও ছিলেন জোক রাবিটস। বলিউড হাঙ্গামা তাদের এক রিপোর্টে জানায় দ্য ব্যাটম্যান মুক্তি পায় 4 মার্চ। সিনেমাটি প্রথম সপ্তাহে 30 কোটি রুপি সংগ্রহ করে। তবে বক্স অফিস মোজো অনুসারে বর্তমানে সিনেমাটি মোট আয় করেছে $500 মিলিয়ন। এছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস .com এর শালিনী ল্যাঙ্গার সুপারহিরো সিনেমাটিকে স্টার রেটিং দিয়েছে। তারা আশা করছেন ব্যাটম্যান আগের সব রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে। I'm vengeance.